So come now, don't be trying to play the hero. Around here, we got pirates with torpedoes. What? What? আমার বাবার গোছানো আসবাবপত্র সবসময় উনি আমার উপরে তার ব্যক্তিত্বের প্রকাশ করেন। কেউ পাত্তা দেয় না, এটা করিস না সেটা করিস না, মধুমিলা দোষ নেই। প্রথম মেয়ে হয়ে গেছি, আমাকে সবাই ভাবছে ছেলে হতে পারিনি, মার কষ্ট। আমি একটা হাঁস ঝাড়ু, পায়েল পায়েল করে ডাকে আমাকে, কি করবে বুঝতে পারিনি, ছেলে না মেয়ে। আমার কাকার অবশ্য ছেলে হওয়াতে আমার মা বেঁচে গেছে। ঠাকুমা না তো বলতেন কার কন্যা ছা, অনেকবার চেষ্টা করেছেন ছেলে হয়নি। গোপালের ভক্ত আমার বাবা, যাচ্ছি একটু আস্তে করিনি, হ্যাঁ শুনুন আমার বাবা। হ্যাঁ হ্যালো মিস্টার সেন, হ্যাঁ 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 বলুন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন না, শুনছি তো। হ্যাঁ 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 কোথায়? হ্যাঁ কোথায় কোথায় কোথায়? বাইপাসের ধারে, অনেক জায়গা জমি বন্ধুমিলা। বিধবা, বয়স কত? 48। তার মানে এখনো তো ছেলে ছেলে আছে আবার? কোথায় থাকে? কোথায়? আমেরিকা। ও আচ্ছা, খুব সুন্দরী। হ্যাঁ তো আপনি তো, আরে আপনার তো চেহারা খুব সুন্দর, কথাবার্তা বলুন, জায়গাটা ব্যবস্থা করি। বাইপাস না, ভেতরে কি ভূত? আরে বলুন না, ঠিক করে ঝেড়ে কাশুন না, কার কাছে যাবেন? আমার কাছে আসবেন, কোনো নন বেঙ্গলকে দেবেন না, আমাকে দেবেন। হ্যাঁ কি কোন ঘরে পার্টি ফার্টি ছেড়ে দিন, মেয়ে ছেলের আর পয়সা রং হয় না। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনি চেষ্টা করুন, মেয়ে ছেলে তো যতই হোক বসে হিসু করে তো। হ্যাঁ এই বাবা, এই বাবার আমি মেয়ে, আনপ্রেডিক্টেবল স্পার্ম পড়ে গেল। হ্যাঁ একটু জয়েন্ট ফয়েন্ট খাই, কারণ এখন সম্প্রতি ডাক্তার না করেছে খেতে। কি বলে শুরু করবো বলুন তো, নাম তো জেনে নিলেন। আমরা এই সমাজের এই বয়সের বড় ঝামেলা, ওরই এমন একটা নামে ইউনিভার্সিটিতে নাম বলতে পারবো না, বলবো না, বুঝতে পারবেন আমাদের সম্বন্ধে খুব বদনাম। আমরা নাকি গর্ভ নিরোধক বলি গলি নিয়ে ব্যাগে করে ঘুরি, তারপরে সত্যি তো যদি খেয়ে থাকে অসুবিধা কোথায়? এইরকম লোকগুলোর কতগুলো বীর্যশেখ করা বাচ্চা নাই বা যদি হলাম ক্ষতি কে? কত খারাপ লাগে, কোনো ইজিম কিচ্ছু নেই, কোনো হ্যাঁ একটু বাম ঘেঁষা বলতে পারে মানসিকতায়। কারণ আমার বন্ধু সে যদি তাকদিক থেকেও আসে, মণিপুর থেকেও আসে, যে কোনো গ্রাম থেকে আসুক, সে আমার বন্ধু, সেটা বাবা মারা মানেন না। কিন্তু যে নাকি একটা টান দি না সব সময় পাথরের মধ্যে ঘুমায় আর বাবার গদিতে ঘুমায় বিছানা, কিচ্ছু ফারাক নেই। নাম গমে গই তো দম্মার ইয়ারো, গমে কি দু আসে দম কি দু আসে, গম ভি খুশি হে চুর নশে মে ইয়ে জিন্দেগি হে, রা 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 রা
ওই একটা টান দিয়ে ওকে দেখি টান দিন আজকাল জয়েন্ট করে নি বাস, কেউ বুঝতে পারে না জানেন, কোনো ইজিম নেই কিচ্ছু নেই, খুব খুব বাম রাজনীতিতে বিশ্বাসী। একজন আমার খুব প্রিয় অধ্যাপিকা, তিনি বিয়ে করে ব্রাহ্মণ হয়েছেন। আমি বললাম, ম্যাডাম আপনার ছেলে পড়তে দিচ্ছেন যে? হ্যাঁ হ্যাঁ, তা পড়তে, একটা তাহলে একটা পড়তে কেন দেবেন বলুন? পড়তে দিলে তো তাকে ব্রাহ্মণ করে একটা আলগা জায়গায় তুলে রাখা হলো না, এটা তো ঠিক না, না এটা তো ঠিক না। আপনি প্রথম থেকে ওকে জাত সম্বন্ধে বুঝিয়ে দিচ্ছেন, আমি সেরা, এটা কেন করলেন? তা উনি বললেন, না 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 তা না, আসলে কি, আসলে কি আমার শ্বশুর শাশুড়ি ভীষণ চায়। আচ্ছা আপনি যখন ইন্টারকাস্ট ম্যারেজ করছেন তো শ্বশুর শাশুড়ি মত নিয়েছিলেন? নেননি। যেখানেই যাচ্ছি যাকে ধরতে যাই সোনা ভেবে সেটাই স্মৃতি ঘট। অত বড় একজন সাহেনশ অভিনেতা, কি আদর্শ আনন্দেরই রাত রয়ে সুলসান রাহবার, জিন্দগি বেবাফা একদিন ঠুকরায়গি, মত মেহবুবা আপনি সাথে লেখার যায়গি। উমা বিয়ে দেওয়ার সময় ছেলের বউয়ের সাথে একটা কি গাছ না কি ছাগলটার সাথে বিয়ে দিয়েছে, আর পুত্রবধূটি মেনে নিয়েছে। কার কাছে যাব আমরা? আমাদের কোনো যাওয়ার জায়গা নেই, কিচ্ছু নেই, অন্ধকার। খালি বলে আজকালকার ছেলেমেয়েরা, আজকালকার ছেলেমেয়েরা, আজকালকার ছেলেমেয়েরা। সত্যি কি আছে বলুন তো, কোনো 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 আদর্শ আছে, কোনো নিদর্শন আছে? যাকে ভীষণ পাবলো নেরুদার বই পড়তে খুব ভালোবাসতাম, কবিতা যেন মন ধোলা দিয়ে দিত। যখন জানলাম ওই নেরুদাই অনেক দিন আগে 1929-30 সালে নাকি একটি শ্রীলঙ্কার মেয়েকে, সম্ভবত জন্মের নাম, আবার আমার আবার কেস দেবেন না, সেই মেয়েটিকে রেপ করে আবার সেটা বয়ান করেছে। এ কি সমস্ত স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে, কাকে ভালোবাসি? যার আঁকা দেখতে ভালোবাসি সেই আঁকা নাকি সেই আঁকার যে লোকটি স্রষ্টা সে নিজের চোখে দেখেছি, না দেখে বলিনি, নিজের চোখে পড়েছি দাঙ্গা বিধ্বস্ত একটি মেয়েকে, তাকে বাঁচা দিকে তাকে রেপ করি যাবো বলুন তো? তা আমার তো তো এই আমাদের তো কোনো কিছু ভবিষ্যৎ নেই, আর আমার তো বুঝতে পারছেন বাবার কারি কারি টাকা, যাদবপুরে যাবেন বালিগঞ্জে কাঠের দোকান, আমার মার প্ল্যাটিনাম হার। এই এটা করবে না, ইউ হ্যাভ টু ডু দিস, ইউ শুড নট পায়েল, ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ডু দিস। খালি এগুলোই আছে, আমার মা শুনে নিয়েছে, মা মানে গোপাল গোপাল করে অস্থির হন, আর খুব ভালো সত্যি কথা উনি রক্ষা করতে পারলেন না মেয়েটাকে, ওরই শরীর থেকে তো আমি বেরিয়েছি, সে কি বলে না ক্রোমোজোম ট্রোমোজোম, ওই বাপটাকে একদম ছেঁকে জেরক্সকপি করে দিলে আমি কোথায়, বড্ড কষ্ট হয়, কোথায় যাব কি করব। তা এরকম এই ঘরেরকে বোনের মুস্তারাই, আমার বন্ধু যাদবপুরে, তখন আমরা এই বলে দিলাম, সরি বলবেন না, আমি অন্য ইউনিভার্সিটি পড়তে পারি। সে বন্ধু বললো আমাদের যশোমতি, আমার বন্ধু আমাকে বললো আমাদের উইমেন স্টাডিজের একটা সেমিনার হবে ব্রেস্ট ক্যান্সারের উপরে। এই ব্রেস্ট সম্পর্কে আমার খুব ধারণা একটা ভালো আছে, কারণ আমি না মানে ছেলে মেয়ে লিঙ্গ বৈষম্য এগুলো পছন্দ করি না, কিন্তু একটা ব্রেস্টের প্রতি দুর্বলতা আমার আছে। জানি না কোনো শিশুকে যদি কোনো মাকে যদি দেখি শিশুকে দুধ খাওয়াচ্ছে, আমার যেন ভেতরে কোথায় একটা ভলবল করে একটা কীরকম একটা শিহরণ হয়। আমার খালি মনে হয় বাবুকে যখন বসাবো আমার পায়ে, আমার বা হৃদয় থেকে বাচ্চাটা দুধ খাবে, আর আমি ওকে তর্জনী দিয়ে শাসন করবো। এই যে শাসন করবো, আমার মা বাবা শাসনটা শিখে নিয়েছে, খালি মনে হয় একটা দুর্বলতা আছে, নিজেকে অনেক সময় ঘুরে ফিরে দেখিয়েছি আয়নায়। তা আমাদের সেই সেমিনারে বললো যা যা বললো, পরীক্ষা করে দেখলাম প্রেজেন্টেবলের সামনে আয়না, কেন যে সেমিনারটায় গেছিলাম, ভাবতে পারিনি। আমার পরীক্ষা করা হলো, দেখলো লেডি ডাক্তার বললেন সম্ভব হতো ক্যান্সার, থার্ড স্টেজ হতে পারে, হতে পারে পারা উদাহরণ, কিন্তু ওনার খুব অভিজ্ঞ চোখ, খুব
নামই অনথোলজিস্ট। সারা পৃথিবীতে তছনছ হয়ে গেল। আমার যখন 9-10 বছর বয়স, তুমি আমার বুকটা ধরতে তো তোকে রোল খাওয়াতে চকলেট খাওয়াতে নিয়ে যেতে, সেই বুকটাতে না আমার ক্যান্সার ধরে পড়েছে। ও মেশো মেশো আমার এই বুকটাতে জানে যেখানে গেছি কোন সময় শাড়ি পরেছি বাহুকটা, সেই বাহুকটা পাপি লোকের হাত পড়েছে বলে কোথায় ক্যান্সার ধরা পড়েছে ওখানে। খুব কষ্ট হচ্ছিল, সবাই বলতো আমি খুব ভালো স্বাস্থ্যের অধিকারী নেই, আমার একটা দুর্বলতা ছিল। কি করবো বলতে পারছিলাম, পরীক্ষা নিরীক্ষা সব চলবে, হয়েছে কিছু বিশেষ কিছু হয়নি। বন্ধু বান্ধব দুনিয়াটা আমার একদম অন্যরকম হয়ে গেল। বন্ধুরা কিছু বিশেষ বলে না, আমি যাদের চা ইচ্ছে গালাগালি দিই, কোনো প্রতিবাদ করে না, আমাকে ওরা খুব ভালোবাসে। মা বলে আমার গোপাল ঠিক করে দেবে তোকে, বাবা খালি বললাম কুকু হয়তো আমারই পাপের ফল রে মামনি। বাবাকে খুব ভালোবাসতে ইচ্ছা করেছিল, বাবা কিন্তু অন্য লোকের মতো না, একটা পরিষ্কার। আমার কাছে শিকার খুঁজে ভাগ্যিস লেখেনি কিছু, আমার বাবাটা ভালো আগে মনে হচ্ছে, আমাকে কিছু বলে না, রাত্রি করে ফিরি আসি আর আমাকে কিছু বলে না। ইউ হ্যাভ টু ডু দিস। আমার হঠাৎ করে একটা বুদ্ধি পেলে জানেন, আমার বাবার কাছে একটি ছেলে মাস্তার মধ্যে ফিজিকটা খুব সুন্দর, শ্যামলা গায়ের রং হিসেবে, চেহারা স্বাস্থ্য খুব ভালো, চেহারাটা খুব ভালো, মুখ খুললে একটা আগমার্কা বিশুদ্ধ অশিক্ষিত লোক, সে রিন্টু তার নাম। সে বাবার কাছে আসে, যায় আসে, একদিন দুপুরে টেনে এলাম, আমার সাথে আমার সাথে সেক্স কর, আমি সিরিয়াস করলাম, আমি বেশি দিন বাঁচবো না রে, হ্যাঁ আমার ক্যান্সার হচ্ছে, ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমাকে, বলে যা তোর মতো মেয়েছেলের সাথে আমি আমার সময় নষ্ট করি না, আমার চরিত্র নষ্ট করি না, আমার চরিত্র আছে জানিস, মরে যাচ্ছি মরে যাচ্ছি সারা বড় লোকের মেয়ে, তোর বাবা তোকে বাঁচিয়ে নিয়ে আসবে, এক একটা কেমো দেবে টাটা থেকে ওই বাইরে থেকে তোকে নিয়ে আসবে সালা। আরে আমার আমার মতো ছেলেরা ওই সোনাগাছি সেলি সম্পা আছে কালীঘাটে, চম্পারা জোড়া ভালো, বড় লোকের মেয়ে দেখাচ্ছে, সারা জীবন মাঝের মতো বেঁচে থাকবি, চা সালে বাজে নোংরা মেয়ে ছেলে, তোর 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 মতো মেয়ে ছেলের সাথে শুয়ে আমি সময় নষ্ট করি না, আমার চরিত্র নষ্ট করি, আমার চরিত্র আছে ইস। শোন এই যে তোর বাবা, তোর বাপশালা হারামির গাছ একটা, হ্যাঁ সে আমাকে রোজ জমি দখল করতে পাঠায়, আজকে পুলিশের গুলি পেটো এক মুহূর্তে মরে যাবো, রোজ আমি মরে যাবো আমি মরে যাবো মরে যাবো সারা মর হচ্ছে আমার সাথে। যাস না তোকে একটা আদর করবো, রিন্টু প্লিজ 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 শোন, আমার বলেছে থার্ড স্টেজ, আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা আদর করছি দে প্লিজ, না একটু দে একটা কিসি দে একটা কিসি দে একটা। আর কিন্তু তোর মতো এত পরিষ্কার খোলা মনে ছেলে দেখিনি, এত পরিষ্কার এত সুন্দর, তুই তুই তো তুই আমার শেহেনশা, তুই তো অমিতাভ বচ্চন থেকে অনেক বড়, একটু একটু দেবো শোন, মনে রাখবি আমি যদি মরে যাই পরের জন্মে কিন্তু আমি
তোর জন্য সোনাগাছিতে কিংবা কালীঘাটে অপেক্ষা করবে, চিনি নিবি তো আমাকে। মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ, আমি বাঁচবো আমি বাঁচবো। Man against the wheel.